শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা বন্ধুরা, মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি শুভাগমনে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির চেতনাদীপ্ত বাংলাদেশের মানুষ নতুন শপথে উজ্জীবিত হয়ে দারিদ্র, অপুষ্টি, অশিক্ষা, জরা, অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে এগিয়ে চলেছে সামনের দিকে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এদেশের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসা জানাবে 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালির মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা দানের দাবি আদায়ের আন্দোলনে ঢাকার রাজপথে প্রাণ উৎসর্গকারী বাংলার সন্তান সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর প্রমুখের প্রতি শ্রদ্ধা নিবেদনই এ মাসের সব আয়োজনের অন্যতম উদ্দেশ্য। কারণ ভাষা শহীদদের আত্মত্যাগে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা সম্ভব হয়। মাতৃভাষার জন্য বাঙালি জাতির চরম এ আত্মত্যাগের বৈশ্বিক স্বীকৃতি আমরা পেয়েছি 1999 সালে। মহান 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের মানুষের মাতৃভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল দিন 21শে ফেব্রুয়ারি 1953 সাল থেকে প্রতি বছর এদেশে জাতীয় শহীদ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। আর 2000 সাল থেকে আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হচ্ছে বাংলাদেশ সহ জাতিসংঘভুক্ত বিশ্বের প্রতিটি রাষ্ট্রে। গোটা বাঙালি জাতির জন্য এটি গর্বের বিষয়। 21 আজ মহাবিশ্বের কাছে মাতৃভাষা চেতনার এক আলোক স্তম্ভ। ভাষার মাস ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মপরিচয় অনুসন্ধানের লক্ষ্যে জাগরণ ও অধিকার আদায়ের এক অনির্বাণ প্রেরণার উৎস। ভাষা আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষ অর্জন করে সাংস্কৃতিক স্বাধিকার। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিচল নেতৃত্বে বাংলার মাটিতে সংঘটিত হয় ঐতিহাসিক 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং পরিশেষে বাংলাদেশের স্বাধীনতার জন্য 71-এর মহান মুক্তিযুদ্ধ। শ্রোতা বন্ধুরা, মহান ভাষার মাস ফেব্রুয়ারির 24তম দিনে আজ মহান 21শের চেতনা ও প্রেরণাকে অন্তরে ধারণ করে 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় ভর করে সামনের দিকে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে এখন দর্পণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা দুজন। আমি মোহাম্মদ শাহিনুর রহমান এবং আমি তামান্না সিদ্দিকী। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের খ্যাতিমান ভাষাবিদ এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিমণ্ডলের অন্যতম প্রতিভু অধ্যাপক আহমদ শরীফের আজ 23তম মৃত্যুবার্ষিকী। অধ্যাপক আহমদ শরীফ রচিত সাহিত্য বিষয়ক গ্রন্থাবলীর সংখ্যা শতাধিক। 1950-এর দশক হতে শুরু করে 90-এর দশকের শেষ অবধি সমাজ, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, দর্শন, ইতিহাস ইত্যাদি বিষয়ে তিনি অজস্র প্রবন্ধ লিখেছেন। 1999 সালে 24শে ফেব্রুয়ারি অধ্যাপক আহমদ শরীফের জীবনাবসান ঘটে। সামাজিক দায়বদ্ধতা ও দেশহিতৈষী চিন্তাভাবনা তাঁকে আমৃত্যু সক্রিয় রেখেছিল। অধ্যাপক আহমদ শরীফ তাঁর মরদেহ উৎসর্গ করে গিয়েছিলেন চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের জন্য। আজ তাঁর 23তম প্রয়াণ দিবসে আমরা প্রয়াত অধ্যাপক আহমদ শরীফের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আজ বৃহস্পতিবারের দর্পণ সূচি। এই দিনে অসমাপ্ত আত্মজীবনী, বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ, তারার সাথে কিছুক্ষণ, পাহাড় ও প্রকৃতি শিরোনামে নিয়মিত পর্বগুলো তো থাকছেই। সেই সঙ্গে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের গান পর্বে শুনবেন একটি দেশাত্মবোধক গান। চলুন এগিয়ে যাই বিস্তারিত পরিবেশনায়।
শ্রোতা বন্ধুরা, আজ ২৪শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৫৬তম দিন। এখন আজকের দর্পণ সূচির এই দিনে পর্ব থেকে জেনে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। শুনুন এই দিনে পর্ব। গঠিত হয় ১৮৪৮ সালের এই দিনে। অবিভক্ত বাংলায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম গাড়ি কলকাতায় চালু হয় ১৮৭৬ সালের এই দিনে। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশকে ফিলিপাইন স্বীকৃতি প্রদান করে। বিশ্বখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা জন্মগ্রহণ করেন ১৩০৪ সালের আজকের এই দিনে। ফরাসি চিত্রশিল্পী ও তাত্ত্বিক চার্লস লি ব্রুন জন্মগ্রহণ করেন ১৬১৯ সালের এই দিনে। জার্মান লেখক ভিলহেম গ্রিম জন্মগ্রহণ করেন ১৭৮৬ সালের আজকের দিনেই। বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামলে নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালের এই দিনে। বিংশ শতাব্দীর অত্যন্ত জনপ্রিয় গায়ক ও গিটারবাদক জর্জ হ্যারিসন জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালের এই দিনে। আমেরিকান বংশোদ্ভূত লাইবেরিয়ার রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি জোসেফ জেনকিন্স রবার্টস মৃত্যুবরণ করেন ১৮৭৬ সালের এই দিনে। ইংরেজ ফুটবলার ববি মুর মারা যান ১৯৯৯ সালের আজকের দিনে। প্রিয় শ্রোতা, এই দিনে পর্বের আয়োজন আজ এ পর্যন্তই। তবে বিদায় নেওয়ার আগে বলতে চাই জন্মদিনের কথা। আজ আপনাদের যাদের জন্মদিন তাদের সবাইকে দর্পণ পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার নিবেদন অসমাপ্ত আত্মজীবনী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসাধারণ আত্মজৈবনিক গ্রন্থ সংকলন অসমাপ্ত আত্মজীবনী থেকে অংশবিশেষ এখন পড়ে শোনাচ্ছেন খন্দকার শামসুজ জোহা। পরের দিন আজাদ কাগজে তিনি নোটিশটা এবং যারা দস্তখত করেছে তাদের নাম ছেপে দিলেন এবং এক বিবৃতির মারফত ঘোষণা করলেন যে রিকুইজিশন সভা আহ্বান করার ক্ষমতা কারো নাই, কারণ পুরানা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। এখন তিনি পূর্ব পাকিস্তান মুসলিম লীগের অ্যাডহক কমিটির সভাপতি, অর্থাৎ আমরা কেউই আর মুসলিম লীগ কাউন্সিলের সভ্য নই। এভাবে মুসলিম লীগ থেকেও আমরা বিতাড়িত হলাম। অনেকেই চুপ করে গেল, আমরা রাজি হলাম না, শেষ পর্যন্ত চেষ্টা করে দেখব। ফেব্রুয়ারি ৮ই হবে ১৯৪৮ সাল। করাচিতে পাকিস্তান সংবিধান সভা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বৈঠক হচ্ছিল। সেখানে রাষ্ট্রভাষা কি হবে সেই বিষয়েও আলোচনা চলছিল। মুসলিম লীগ নেতারা উর্দুকেই রাষ্ট্রভাষা করার পক্ষপাতী। পূর্ব পাকিস্তানের অধিকাংশ লীগ সদস্যেরও সেই মত। কুমিল্লার কংগ্রেস সদস্য বাবু ধীরেন্দ্রনাথ দত্ত দাবি করলেন বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা করা হোক, কারণ পাকিস্তানের সংখ্যাগুরুর ভাষা হল বাংলা। মুসলিম লীগ সদস্যরা কিছুতেই রাজি হচ্ছিলেন না। আমরা দেখলাম বিরাট ষড়যন্ত্র চলছে বাংলাকে বাদ দিয়ে রাষ্ট্রভাষা উর্দু করার। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও তমুদ্দিন মজলিস এর প্রতিবাদ করল এবং দাবি করল বাংলা ও উর্দু দুই ভাষাকেই রাষ্ট্রভাষা করতে হবে। আমরা সভা করে প্রতিবাদ শুরু করলাম। এই সময় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও তমুদ্দিন মজলিস যুক্তভাবে সর্বদলীয় সভা আহ্বান করে একটা রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ গঠন করল। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের কিছু শাখা জেলায় ও মহকুমায় করা হয়েছে। তমুদ্দিন মজলিস একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যার নেতা ছিলেন অধ্যাপক আবুল কাশেম সাহেব। এদিকে পুরানা লীগ কর্মীদের পক্ষ থেকে জনাব কামরুদ্দিন সাহেব, শামসুল হক সাহেব এবং অনেকেই সংগ্রাম পরিষদে যোগদান করলেন। সভায় ১৯৪৮ সালের ১১ই মার্চকে বাংলা ভাষা দাবি দিবস ঘোষণা করা হল। জেলায় জেলায় আমরা বের হয়ে পড়লাম। আমি ফরিদপুর, যশোর হয়ে দৌলতপুর, খুলনা ও বরিশালের ছাত্রসভা করে ওই তারিখের তিন দিন পূর্বে ঢাকায় ফিরে এলাম। দৌলতপুরে মুসলিম লীগ সমর্থক ছাত্ররা আমার সভায় গোলমাল করার চেষ্টা করলে খুব মারপিট হয়, কয়েকজন জখমও হয়, এরা সভা ভাঙতে পারে নাই। আমি শেষ পর্যন্ত বক্তৃতা করলাম।
এ সময় জনাব আব্দুস সবুর খান আমাদের সমর্থন করছিলেন। বরিশালে জনাব মহিউদ্দিন আহমদ তখন নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের সদস্য। মুসলিম লীগও সরকারের পুরা সমর্থক। কাজী বাহাউদ্দিন আহমদ আমাদের দলের নেতা ছিলেন। আমি কলেজে সভা করেছিলাম, মহিউদ্দিন সাহেব বাধা দিতে চেষ্টা করেন নাই। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের ইতিহাসে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ অতি গুরুত্বপূর্ণ ও গৌরবময় ঘটনা। বাঙালি জাতির স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের নানা প্রসঙ্গ বিভিন্নভাবে প্রস্ফুটিত হয়েছে বাংলাদেশের সাহিত্যে। এ বিষয়ে এখন বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ শিরোনামে পর্বে প্রাসঙ্গিক বক্তব্য রাখছেন এদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক এবং বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। কাঁটাতারে প্রজাপতি, এই উপন্যাসটি জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের বিএ অনার্স এবং বিএ কোর্সে পাঠ্যভুক্ত করেছে। তো এই উপন্যাসটি 1966 সালে বাংলাদেশে একটি কৃষক আন্দোলন হয়েছিল সেই পটভূমিতে রচিত। চাঁপাইনবাবগঞ্জের ওই দিকে এই জায়গাটায় আমি নিজেও গিয়েছিলাম কয়েকবার, সেখানে দেখিয়েছি যে এখানে কৃষক আন্দোলন হচ্ছে, তারা নিজেদের অধিকারের দাবিতে এটা করছে। আগে যখন মহাজনরা নিজেরা ধান ক্ষেত দেখত, শুধু কৃষকদের দিয়ে কাজ করিয়ে তাদেরকে অল্প কিছু দাম দিয়ে ছেড়ে দিত, তখন কৃষকরা এটা শুরু করলো যে তিন ভাগ করে দুই ভাগ আমাদেরকে দাও, আমরা যারা কৃষি কাজ করছি, আর এক ভাগ মহাজনরা নাও। কিন্তু এটা তখন সেইভাবে ছিল না। তখন চাঁপাইনবাবগঞ্জের ওই দিকে সাঁওতালরাও থাকতো, তারাও এই কৃষক বিদ্রোহের সঙ্গে যুক্ত হয় এবং কৃষক আন্দোলন করে এই নিজেদের অধিকার আদায়ের জন্য। এই অধিকার আদায়ের দাবিতে তারা যখন উন্মুক্ত হয়ে ওঠে, তখনই এই কাঁটাতারে প্রজাপতি উপন্যাসের শেষ দৃশ্য। সেখানে একজন নারী নেত্রী ছিলেন, যিনি একটি সত্যি ক্যারেক্টার, ইলা মিত্র। তার হাজবেন্ড রমেন মিত্র ছিল একজন জমিদার, কিন্তু তিনি কৃষকদের সহযোগিতা দিয়েছেন এবং অন্য জমিদাররা যেন তাদের অধিকার দেয় এই বলে, কিন্তু অন্য জমিদাররা এটা মানেনি। যখন এইটা আদায় হওয়ার পথে, তখন ইলা মিত্রকে এসে পুলিশে ধরে নিয়ে যায়, তাকে নিয়ে বন্দি করে। ইলা মিত্র সব কিছু সহ্য করেছিল এবং সেখানে একজন সাঁওতাল ছেলেকে ধরে এনে পুলিশ যখন পিটাচ্ছে মারছে গুলিবিদ্ধ করার আগে জিজ্ঞেস করছে, বল তোদের নেত্রীকে, তারা কেউ একটি কথাও বলে না। এবং সেই ছেলেটির বুকের উপর বুট দিয়ে যখন চাপা দিচ্ছে, তার গল গলিয়ে রক্ত পড়ছে, তারপরও সে এই কথাটি স্বীকার করছে না। এভাবে আমি আমাদের প্রতিরোধের জায়গায়, বিভিন্ন জায়গায় আমাদের বাঙালি জনগোষ্ঠী কিভাবে নিজের অধিকারের জায়গাটা সমুন্নত করতে চেয়েছিল, সে জায়গা ধরে উপন্যাস করেছি। এবং আমি মনে করি এই উপন্যাস মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা, কারণ অধিকার আন্দোলনের আদায়ে গণমানুষের সম্পৃক্তি ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধের একটি বড় দিক। শ্রোতা বন্ধুরা শুনছিলেন বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ পর্ব। এবারে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের দর্পণ অনুষ্ঠানের তারার সাথে কিছুক্ষণ শিরোনামের পর্বটি শোনার জন্য। আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলের সেলিব্রিটি একজন শিল্পীর সঙ্গে ক্ষণিকের আড্ডা, সঞ্চালনায় জিনাত শানু স্বাগতা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্পণের বিশেষ আয়োজন তারার সাথে কিছুক্ষণে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি স্বাগত, এবং আমার সাথে আছেন একজন তারকা, তিনি আমাদের সবার প্রিয় অভিনেত্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, তার নাম হচ্ছে শর্মিমালা। কেমন আছো শর্মিমালা? ভালো আছি। যারা শুনছে তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শর্মি, তুমি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো, তো এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত যাওয়ার জার্নি, মানে আসলে প্রথম শুরুটা কোথায়? আমি একদমই থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসা, একেবারে হাতে কলমে যেভাবে শিখে আসা সেভাবে শিখে আসা থিয়েটার থেকে। থিয়েটার করতে করতে মঞ্চ অভিনয় করা, মঞ্চ অভিনয় করতে করতে টেলিভিশনে ডকুমেন্ট্রিতে, তারপরেই
আমি আসলে ফিল্মে আসা, প্রথম ফিল্ম আমার আসলে গৌতম ঘোষের মনের মানুষ দিয়ে শুরু। তারপরে হচ্ছে রাকেত ভাইয়ের সাথে আমি একটা থিয়েটার করছিলাম, যখন আমি ফ্রেশ রাকেত ভাইয়ের সাথে থিয়েটারে মানে প্রথম যেদিন ওনার সাথে আমি দেখা করতে যাই সেদিনই উনি আমাকে মানে একদম থাকে না যে ফার্স্ট লুক দেখেই উনি আমাকে বলেছিল যে আমি আজকেই অনুদানের জন্য একটা ছবি জমা দিয়ে আসলাম, তো একটা নাম ওখানে দিয়েছি কিন্তু যদি আমি কাজটা পাই আমি সেটা তোকে নিয়ে করব। মানে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর ওনার সাথে আমি প্রোডাকশনটা করলাম আর অনেক দিন পরে যে রাকেত ভাই অনুদান পেয়েছে, কারণ তখন পেপারে আমি দেখছি, তো আমি আর এটা নিয়ে কোনো কথা বলছি না যে এটা মানুষ ওই সময় বলেছে আমার আসলে তাকে ধরার কি আছে। তো পরে আবার কাজ করতে গেছি ওনার সাথে প্রোডাকশনে, আমার শো চলাকালীন সময় শেষ হলো, তখন রাকেত ভাই বলছে আচ্ছা শোন তোকে যে আমি বলেছিলাম তোর মনে আছে তো আমি কিন্তু অনুদানটা পেয়েছি, আমি কিন্তু তোকে নিয়ে কাজ করছি। এবং আমি হ্যাঁ ভাইয়া আচ্ছা, এবং তখনও আমি শিওর না, কারণ আমাকে ভাইয়া বলেছে আমাকে নিয়ে কাজ করতে চায়, এখন গল্প কি ক্যারেক্টার কি আমি আসলে কিচ্ছু জানি না, বা আদৌ এখন ওনার মন চেঞ্জ হয়েছে কিনা কি হচ্ছে আমি তো আসলে জানি না। তো তারপরে আরো এক মাস পরে যখন আমি স্ক্রিপ্ট পেলাম তখন দেখলাম যে আচ্ছা ঠিক আছে, আমার ক্যারেক্টারও খুব সুন্দর এবং না করার কোনো প্রশ্নই আসে না। ততদিনে রাকেত ভাই ডিরেকশন পেয়েছি এবং ওনার কাজ নিয়ে আমার একটা ধারণা তৈরি হয়েছে, তো আমি খুব এক্সাইটেড ছিলাম। তো এভাবেই আসলে মৃত্তিকা মায়ের জার্নি শুরু, কাজ করলাম ভালো। এবং যাদের কথা না বললেই না, রাইসুল ইসলাম আসাদ আমাদের প্রত্যেক দিন নিজ দায়িত্বে নিয়ে আমাদেরকে রিহার্সেল করতো, ওয়াহিদা মল্লিক জলি, তারপর হচ্ছে তিতাস ভাই আমার কো আর্টিস্ট যিনি ছিলেন, আমাদের গ্রুপের মুকুল ভাই, মানে বলে না একটা কাজ আসলে তখনই কাজ প্রপারলি হয় যখন এটা একটা টিম হয়। আমার মনে হয় যে আমরা আসলে একটা টিম হয়ে কাজ করতে পেরেছিলাম। আচ্ছা, যেটা জানতে চাই মনের মানুষ, তারপরে হচ্ছে গিয়ে দ্বিতীয় চলচ্চিত্রের নাম মৃত্তিকা মায়া, তারপরে কি আর কোনো চলচ্চিত্রে কাজ করা হয়েছে? তারপরে করেছি হচ্ছে শাহনেজ কাকলির করেছি নদীজন, আবু শাহেদ ইমনের জালালের গল্প, তারপর হচ্ছে আকাশ কত দূর সামিয়া জামানের, ওটাতে গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। তোমার তো তাহলে আমার মনে হচ্ছে নাটকের থেকে চলচ্চিত্রের সংখ্যা বেশি। যদি আমি ভালো কাজের কথা বলি তাহলে আমি একদিক থেকে আসলে ভাগ্যবান যে ফিল্মের যে কটা কাজই আমি করেছি আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা একটা থেকে আরেকটা আলাদা করা যায়, এবং ভালো স্ক্রিপ্ট ভালো ক্যারেক্টার আমি পেয়েছি যেটা নাটকে আমি আসলে ওভাবে পাইনি। আসলে তুমি খুবই ভালো ভালো ডিরেক্টর এবং ভালো প্রোডাকশন পেয়েছো, এটা একটা গুড লাক। শর্মী, তোমার যে থিয়েটারের জার্নি, সেই জার্নি থেকে ফিল্মের অ্যাক্টিং, তো তোমার কি মনে হচ্ছে ফর্মেটে কোনো চেঞ্জেস আছে? মানে যখন তুমি সিনেমার জন্য অভিনয় করছো বা যখন স্টেজের জন্য অভিনয় করছো বা যখন তুমি টেলিভিশনের জন্য অভিনয় করো, তোমার অভিনয় প্যাটার্ন কি চেঞ্জ করতে হয়? যদি আমি টেকনিক্যালি বলি কিছু তো চেঞ্জেস আছেই, কিন্তু আমি বেসিকে যদি বলি সেটাতে আমার মনে হয় কোনো চেঞ্জ নাই, যে ইটস অল অ্যাবাউট ইনভলভমেন্ট, আমি কতটা ইনভলভ হচ্ছে, আমি কতটা ক্যারেক্টার নিয়ে রিসার্চ করছি, আমি কতটা ক্যারেক্টারের ভেতরে ঢুকতে পারছি। যদি কেউ ক্যারেক্টারের ভেতরে ঢুকতে পারে সেটা আমার মনে হয় সেটা মঞ্চই হোক টেলিভিশনই হোক আর ফিল্ম হোক, ওই ডিফারেন্সটা কোনো কিছু আসে না। আর এমনি টেকনিক্যাল কিছু ডিফারেন্সেস থাকে, যেমন থিয়েটারে আমরা একটু এক্সাজারেট করি কারণ অডিয়েন্স অনেক দূরে থাকে, ফিল্মেটা বা টেলিভিশনে অনেক বেশি ন্যাচারাল করতে হয়, এইটা ছাড়া আমার মনে হয় না সেরকম আর কোনো ডিফারেন্স থাকে। তো শর্মীমালা, তুমি তোমার মন দিয়ে কাজটা করে যেতে চাও এবং সেটার ফলাফল তুমি পেয়েছো, জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, প্লাস যতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছো সেটাও আসলে একটা বড় প্রাপ্তি। তো তোমার মতো যারা অভিনয় করতে চায়, যারা অভিনেত্রী হতে চায়, তাদের প্রতি তোমার সাজেশন কি? এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি, যেহেতু এটা আসলে গ্লোবালাইজেশনের যুগে মানুষ চোখের পলকে অনেক অপশন পাচ্ছে, অনেক কিছু পাচ্ছে, সো আমার মনে হয় যে এখন অভিনয়ে সিরিয়াস হওয়ার সাথে সাথে গ্লোবালাইজেশনের দিকেও একটু নজর দেওয়া দরকার, যে আমি কিভাবে অন্য মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি, কিভাবে আমাকে মানুষ চিনছে, কোন ওয়েতে আমার কাজ মানুষের কাছে যাবে, এই বিষয়গুলোতেও মানুষের এখন একটু জানা উচিত, মানে যোগাযোগ তৈরি করা, সেটা ইউটিউব হোক, সেটা ফেসবুক হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, যে কোনোভাবেই হোক মানুষের কাছে পৌঁছানোটা জরুরি, শুধু কাজ করলেই এখন হয় না, আমার ব্যক্তিগত মত। আচ্ছা, থ্যাংক ইউ আমার সাথে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো কথা হবে আগামী সপ্তাহে ভিন্ন কোনো সেলিব্রিটি অতিথিকে সাথে নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আল্লাহ হাফেজ। শ্রোতা বন্ধুরা, তারার সাথে কিছুক্ষণ পর্বে আড্ডা তো হলো, কেমন লাগলো সেই আড্ডা? শুধু আড্ডা নয়, কেমন লাগছে আমাদের পুরো দর্পণ আয়োজন, সবকিছু জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটি হচ্ছে পত্রালাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ,
প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। এছাড়া আমাদের কাছে ইমেইলও করতে পারেন। ইমেইল করার ঠিকানাটি হচ্ছে ialapunbibidhaka@gmail.com। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারে পরিবেশনা পাহাড় ও প্রকৃতি। এদেশের পাহাড়ি এলাকার রূপ মাধুর্য এবং সেখানে বসবাসকারী প্রান্তিক জনগণের বিচিত্র জীবনাচার নিয়ে একটি প্রতিবেদন লিখেছেন মিহির বিশ্বাস, পড়ে শোনাচ্ছেন ওয়াহিদা রহমান। মাত্র দুবছর চার মাস আগে, অর্থাৎ 2019 সালের 13 নভেম্বর আয়াং তুলুং পাহাড়ে রিনির চূড়া জয় করা হয়। বলা হয়ে থাকে এর আগে কোনো বাঙালি, তো দূরের কথা, কোনো পাহাড়িও এ চূড়ায় ওঠেনি। এ চূড়ার উচ্চতা 3,298 ফুট। বাংলা নামে রিনির চূড়া নামকরণের পেছনে আবিষ্কারকের ভূমিকা রয়েছে। শৌখিন পর্বতারোহী প্রকৌশলী জ্যোতির্ময় ধর নামে একজন বাঙালি এই পর্বত শৃঙ্গের সন্ধান পান। প্রকৌশলী জ্যোতির্ময় ধর তার সামিট নোটে লিখেন, এই অভিযান সফল করতে যার কাছে আমি কৃতজ্ঞ, দালিয়ান পাড়ার সেই বৃদ্ধ বম, যিনি প্রথম বম হিসেবে আয়াং তুলুং এর নাম সন্ধান পান। তার নাম ভান রৌমং বম। আর আমি এই অভিযান উৎসর্গ করেছি আমার একজন প্রিয় মানুষ ডাক্তার রিনিধরকে, এবং তার নাম অনুসারে বাংলায় এই শৃঙ্গের নাম দিয়েছি রিনির চূড়া। রিনির চূড়া যাওয়ার রাস্তা হচ্ছে চট্টগ্রাম থেকে বান্দরবান, তারপর বান্দরবান থেকে থানচি, থানচি থেকে রেমাক্রি, রেমাক্রি থেকে দালিয়ানপাড়া বেস ক্যাম্প, বেস ক্যাম্প থেকে ওয়াই জংশন, এবং ওয়াই জংশন থেকে আয়াং তুলুং রিনির চূড়া। এখানে বলে রাখা ভালো যে ওয়াইয়ের মতো একটি বড় গাছ থাকার ফলে এই স্থানটিকে ওয়াই জংশন বলে। মানুষ প্রাকৃতিক বৈচিত্র্যকে ভালোবাসে। প্রকৃতিরও আছে সম্মোহনী শক্তি। কষ্ট ও অনিশ্চয়তার ভয়কে জয় করে মানুষ পাহাড় ভ্রমণ করতে যায়। আসুন রিনির চূড়া না হোক, অন্তত থানচির পাহাড় দেখে আসি। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 24 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত মধ্যম তরঙ্গ 819 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, বাংলাদেশ বেতার NBH, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে ফোন ইন ম্যাগাজিন অনুষ্ঠান কৈশোরের কথা। এবারের বিষয়, শিশু কিশোরদের প্রতি যৌন নির্যাতন বন্ধে করণীয়। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন রামচন্দ্র দাস, প্রাক্তন মহাপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সেই নম্বরগুলো হল 02481193 68, 02481193 69, 02481193 70, 02448132 77, 02448132 78 ও 02448132 79। এছাড়া এই অনুষ্ঠানে আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, বাংলাদেশ বেতার NBH থেকে। সেখানেও আপনারা অনুষ্ঠান সম্পর্কিত মন্তব্য করতে পারবেন। এই অনুষ্ঠানের কুইজে অংশ নিয়ে একজন ভাগ্যবান শ্রোতা পাবেন বিশেষ পুরস্কার। সঞ্চালনে থাকবেন লাল্টু হোসাইন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ রাসেল শেখ। ঘোষণাটি শুনলেন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গান পর্বে। শোনাব দেশাত্মবোধক গান আমাকে একটি দোয়েল বলেছে। গানের কথা মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম, আর গানটি গেয়েছেন রুনা লায়লা। আমাকে একটি দোয়েল বলেছে, আমাকে একটি দোয়েল বলেছে, এই বন ছেড়ে গেলে গান ভুলে যাব, এমন সব দেশমাতাকে নিয়ে গানটি শোনার সাথে সাথেই বিদায়ের সময় কিন্তু হয়ে এলো। তবে বিদায় নেবার আগে বলে যেতে চাই যে করোনা সংক্রমণ থেকে সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি কিন্তু আমাদের মেনে চলতেই হবে। আমরা নিজেরা মাস্ক পরব এবং আমাদের আশেপাশে যারা রয়েছেন তাদেরকেও মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করব। একই সাথে সকলেই আমরা যেন টিকা গ্রহণ করি, সেদিকেও সচেতন থাকি। আর আমাদের সচেতনতাই পারে আমাদেরকে নিরাপদে রাখতে, সুস্থ রাখতে। সকলের সুস্থতা কামনা করে এবার বিদায়ী উচ্চারণে জানিয়ে যাই শেষ কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন আলফাজ তরফদার, প্রযোজনা সহযোগিতায় হুমায়ুন কবির খান, প্রকৌশল সহায়তায় মোহাম্মদ
মোহাম্মদ রফিকুল ইসলাম, নির্দেশনায় ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল এবং দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।